হ্যাঁ চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে ঠান্ডা। আচ্ছা সবাই রেডি, রিহান রেডি হয়ে গেছে, রেডি? আচ্ছা সবাই রেডি, এখন আমরা বাইরে বের হয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি এটা পরে বলবো। হ্যালো আসসালামু আলাইকুম, চলো কই নিয়ে যাবা। আসসালামু আলাইকুম আমার আপু ভাই আন্টি আঙ্কেল, সবাই কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো খুব ভালোই আছি, আল্লাহ আমাদের অনেক ভালোই রাখছে। চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে ঠান্ডায়। তোমরা কোন দিক দিয়ে আসলা? ওখানেই দাঁড়াও দাঁড়াও, ওই মনি দাঁড়াও, আয় না কেনাও, কিন্তু কঠিন ঠান্ডা, হাত শীল হয়ে যাচ্ছে ঠান্ডায়। ঠান্ডার মধ্যে কই যাবো বেড়াতে, কন শপিং মলে যাচ্ছি, উফ প্রচণ্ড ঠান্ডা। তা আজকে আপনাদের একটা এমন একটা শপিং মল দেখাবো আমেরিকায় যেখানে খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায়, কিন্তু প্রাইস অনেক রিজনেবল, মানে অনেক মানে অন্য অন্য শপিং মলের থেকে এই মলের জিনিসগুলা অনেক রিজনেবল। সেইখানে যাচ্ছি আজকে, চলেন যাই দেখি সেখানে কি কি পাওয়া যায় আর কিরকম দাম। এই দেখেন কি অবস্থা, স্নো পড়ে চারদিকে, কি অবস্থা রিহান, কিরকম লাগতেছে? খালা মনির বাসা এসে সোনার মধ্যে পড়েছে। ওই মনি কি অবস্থা, ঠান্ডা কাঁপতিছে? আহারে যা উঠে পড়ো, কই আমার আয় না পড়ি কই। এই দেখেন আমরা একদম নিউ ইয়র্কে পুরা সোনের মধ্যে আবার ডুবে আছি। টুপি পরো মা, টুপি পরো, পুরা সোনের মধ্যে ডুবে আছি। আল্লাহ রাদুয়ান আবার গিসাও, আল্লাহ বাবুর আব্বারে, এত ঠান্ডা তো এর আগে আমি জীবনেও দেখে হাতে পরে নাই। ওকে উঠবো, আল্লাহ কঠিন ঠান্ডা কঠিন, শোনো আল্লাহ রাদুয়ান আবার গিসাও, ওরে আল্লাহ বাবুর আব্বারে, এত ঠান্ডা তো এর আগে আমি জীবনেও দেখে হাতে পরে নাই। ওকে উঠবো, আল্লাহ ঘরের সব জিনিসপত্র এখানে আছে। এই যে আমরা ঢুকে পড়লাম, ঢুকতেই খুব সুন্দর ডেকোরেশন, চলো আসো দাদি আসো, এলিভেটরে যাচ্ছ ওই ফোনে? আচ্ছা আমি এখানে যা, আসো রিহান আসো আমার সাথে, রিহান যাও আসো আসো। এই যে এখানেও যেরকম মানে আইডিয়া দেওয়া আছে যে কিভাবে রুমটা সাজাবেন, এই যে লিভিং রুম, সোফা, সামনে টিভি, ওই পাশে একটু ডেস্ক আছে এইভাবে, চলো বিশাল বড় তো। আমি এই প্রথম আসছি আইকিয়াতে, এর আগে আসি নাই, মনে আছে একটা বাসার মধ্যে আসছি এই স্টোরটায়। কত সুন্দর, ওয়াও বাবা আসছে, হ্যাঁ দেখো এখানে তোমাকে আইডিয়াও দিয়ে দিবে যে কিরকম করে তুমি লিভিং রুমটা সাজাবা, বুঝছো না? হ্যাঁ এই ছোট ছোট দেখো শোপিস কত সুন্দর, ওয়াও দেখো $299 করে এক একটা। তুমি কি বাড়ি পাই গেলা নাকি? এই গাছটার দাম কত দেখো তো, এই গাছটার দাম কত? আমি তো সেদিন একটা কিনছি ছোট্ট একটা গাছ $45 দিয়ে, এটা $70। হ্যাঁ সুন্দর সুন্দর, আসো এই যে এই সোফা সেটটার দাম যেমন $750,
সুন্দর। কিচেনটা অনেক সুন্দর। এখানে একটা কেবিনেট আছে, কেবিনেটটা সুন্দর, খুব সুন্দর। আমাদের কিচেনটা একটু আমি বড় করতে চাই, কিন্তু এই দেখো, দেখে তুমি একটু সাইড দাও। এই যে কিচেনটা, আমার ছেলেপেলে তো পাগল হয়ে যাচ্ছে। এটা কিসের রুম? গ্রিন হাউস, সবুজের মধ্যে চলে আইছি আমরা, গ্রিন হাউস। ও, ছোট্ট কিচেনের মধ্যে দেখো, এই চলো। এটা তো ফার্নিচারই, অন্য আর একটা থাকে। আল্লাহ, এটা কি? $10? আমি ভয় পাই গেছি, ভয় পাই। আর একটা দেখো, সে ইস্টলার ঠেলতিছে, তার সে ইস্টলার হচ্ছে 7 গুণ বড় ইস্টলার। দেখেন দেখেন আমার আপু ভাইয়ারা কই রে, এই যে সে ইস্টলার ঠেলে বেড়াচ্ছে। মনে হয় দিন দেশের থেকে বেতের জিনিস চলে আসছে, দেশের বেতের জিনিস এখন আমেরিকার আইকিয়াতে। খালামনির হাতে এটা প্রাইস কত? এটা দাম কত? $12 বেতের জিনিসের দাম মানে বাংলাদেশি টাকার 1000 টাকা। আমার রাধন তো খালি টানে টানে নিয়ে আসতেছে, মা এটা দেখো ওইটা দেখো, এরকম কিচেন করবো আমাদের। রাধিয়া আম্মু নাস্তাটা করে নাও, হ্যাঁ নাও নাস্তা করে নাও। দেখেন মনে হচ্ছে একেবারে সত্যি সত্যি খাবার রেখে দিছে আমাদের জন্য। আমি অত মনে করছি সত্যি, কিন্তু একদম খেয়াল ফেক। এই কিচেনটা আমাদের এত ভালো লাগছে, মনে হচ্ছে যে এই কিচেনটাই আমরা করব। টোটাল হচ্ছে এই জিনিস মানে পুরো কিচেনের এটার সেটের দাম হচ্ছে $11,000। হ্যাঁ রাধন বলল পুরো সেট। রাধন কালারটাও কিন্তু সুন্দর না, ওহিমনি ডাইনিং বসাবো কোথায়? ও না, এটা কি ডাইনিং? না না, এটা ডাইনিং না, ডাইনিং আলাদা। এই যে বেডরুম, কিচেন, বাথরুম, লিভিং রুম এগুলো সব ডেকোরেশন করার। এই দেখেন কিচেনে আপনি ক্যাবিনেট গুলা, ইটস ওকে, কি কি কালারের নিবেন সেগুলা সব আছে। এই যে চুলা গুলা, এগুলা সব ইলেকট্রিক চুলা, সুন্দর। এই যে একটা বিভিন্ন ডিজাইনের গ্যাসের চুলা, আসো চলো নিচে যাই। মোটামুটি একটা ডগ পাইছে, এটা নেই পুরা ব্যস্ত রয়েছে। এই জিনিসগুলো তো সুন্দর লাগতেছে না, এত সুন্দর লাগতেছে। হ্যাঁ ওইটাও সুন্দর না, হ্যাঁ ওইটা দেখলাম। এই বাথরুম লাইক করো, আমার ছেলেপেলে যেটাই দেখতেছে সেটাই লাইক করে ফেলতেছে। এখানে সব হাঁড়ি পাতিলের জিনিসপত্র,
এগুলা কাঠের না? সুন্দর না? না এখানে কত রকম যে পিলো কভার আছে দেখে শেষ করা যাবে না। এই দুইটা খুব টাইট হয়ে পড়ছে, সুন্দর না? কার্পেট না, গরম লেগে গেছে আমার হাঁটতে হাঁটতে না, গরম লাগছে। এই যে বিভিন্ন ডিজাইনের সব রাগ কার্পেট, এইবার আমার মাথা নষ্ট হয়ে যাবে। মোটামুটি চলে আইছে আমার প্রিয় জায়গায়, মানে গাছপালা ফুল সেটা রিয়েল হোক আর আর্টিফিশিয়াল হোক আমার মাথা খারাপ হয়ে যায়। আল্লাহ কি সুন্দর, কই যে সানফ্লাওয়ার খালাম উনি? হ্যাঁ হ্যাঁ ওটা নেব নিব। কলা গাছ রাধা নাম ভাই, এটা একটা নাম, পুরা মাথা নষ্ট হয়ে গেছে এখন। এটা নাও, দেখো কোনো ডিফেক্ট আছে নাকি। যারা যারা গাছ পাগল মানুষ তারা দেখেন, তারা আর্টিফিশিয়াল হোক আর রিয়েল হোক গাছ দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে তাদের। রাধন এটা একটা নাও, এই যে হোয়াইট কালার এটা নাও, ওটা ইয়ের মধ্যে রেখে আসো, ওই যে স্টোরের মধ্যে রেখে আসো। কিচ্ছু না, ওখানে খালামুনি আছে, যা রেখে আসো। ক্যাকটাস অর্কিড, সাদা অর্কিড আমার প্রিয়, ওই যে ওখানে দেখো গাছটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। দেখাতে গেলে আর কেনাকাটা করা হয় না, আমরা কেনাকাটা করি। আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু আপুকে ভালোবেসে ভিডিওটা শেয়ার করে দিন সবাই, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপুকে ভালোবেসে একটু শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।